হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, তো আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি, তো সেই মুহূর্তে আমাদের ব্যস্ততা এবং প্রতিমার রং করার কাজ চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বর্তমানে আমার যে পিছনে প্রতিমাটি রয়েছে, এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু শিব পার্বতী নয়, এটা শিব পার্বতী থিমের উপরে বেস্ট করে এটা দুর্গা প্রতিমা। তো সেই প্রতিমাটির আমি কালার আজকে থেকে শুরু করেছি বন্ধুরা, দেখো। আশা করছি তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করে বলো যদি কিছু ভুল হয়ে থাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেসিক্যালি বন্ধুরা, এটা বডি কালারের উপরে যে শেডটা করা হয় সেই অবধি করা হয়েছে, এবং কাপড়ের রং ভরা হয়নি, চুলের রং ভরা হয়নি, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডেরও কোনো কালার ভরা হয়নি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আর এগুলো প্রতিমা এখন শুধু পাইমারটা করা হয়েছে বা খড়ি মাটি যেটা আমরা বলি, শুধু খড়ি মাটিটা মারা হয়েছে। তো এগুলোরও কালার শুরু করা হবে, এখানে শুধু গণেশ মূর্তিটার একটু কালার করা হয়েছে বডি কালার। শুধু তাই নয় বন্ধুরা, এখন কিন্তু পূজার আগে সেই মুহূর্তে পুরো দমে চলছে দেখো কাঠাম প্রস্তুতির কাজ। দেখো এত রোদের ভিতরেও মধ্যেও আমাদের মিস্ত্রি কাকা কাঠাম করছে। এটা এটাও একটা দুর্গা প্রতিমার কাঠামো দেখতে পাচ্ছ, আর দেখো এগুলো একচালা ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে, এটা এখন মাথা বসানো হয়নি, এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। এতক্ষণ যেটা দেখালাম ওটা আমার মেইন স্টুডিও ছিল, আর এটা আমার গোডাউন বলতে পারো কিংবা পাশের আর একটা স্টুডিও। এই ঘরে আমার মাটির কাজ হচ্ছে, এই ঘরে এখনও রঙের প্রলেপ এখনও পড়েনি প্রতিমাতে, এদিকে মাটির কাজ অনেক বাকি রয়েছে। ঠিক আছে, এটা একটা থিমের প্রতিমা হচ্ছে, একটু বড় বড় ধরনের। তো দেখো বন্ধুরা এটা একটু বড় ডাকছে, যে এগুলো এখনও এই ঘরে রঙের প্রলেপ দেওয়া শুরু হয়নি। এগুলো যেগুলো প্রতিমা ওই ঘরে যেগুলো প্রতিমা রয়েছে সেগুলো প্রতিমা একটু আগে মণ্ডপে যাবে জন্য ওইগুলো আগে কাজ করা হচ্ছে, তো এগুলো একটু দেরি আছে, তো সেই জন্য এগুলো একসঙ্গে রং করা হবে। বন্ধুরা এই মুহূর্তে শুধু কুমারটুলিতে কিন্তু দুর্গা প্রতিমা নয়, দুর্গা প্রতিমার সঙ্গে কিন্তু নবদুর্গা, এই যে ফটোটি দেখতে পাচ্ছেন নবদুর্গা, এই নবদুর্গা তৈরি হচ্ছে, এটা সেই নবদুর্গা, নবদুর্গা যে মেইন মূর্তিটা বা এটা দুর্গারই মা, এটা দুর্গারই রূপ, মায়ের আর এক রূপ। এগুলো দেখতে পাচ্ছ, এটা সাবিকিনা দুর্গা প্রতিমা, এগুলো সব আজকে হয়তো আজকে নয়তো কালকে এগুলোর পেইন্ট করা শুরু হবে, হয়তো আজকেই শুরু হবে যে পেইন্টের কোনো কিছু বানানো হচ্ছে হয়তো। দেখেন এটা আমাদের কুমারতুলির বিখ্যাত লোক। সো বন্ধুরা, তো আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি এই মুহূর্তে প্রতিমার যা কাজ হয়েছে আমি যা দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো, কমেন্ট করে বলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরও পরে নেক্সট ভিডিওতে, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো সো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আশা করছি ভালো আছো। তো ফ্রেন্ড দেখো, আমি পিছনে যে প্রতিমাটি আমি কিন্তু দেখিয়েছিলাম যখন প্রাইমার করা হয়, তার একটু পরে বডি কালার যখন মারা হয় তখন কিন্তু আমি দেখিয়েছিলাম। তো আজকে আমার এই প্রতিমাটি প্রায় কমপ্লিট, কিছু কিছু কাজ বাকি আছে, সেটা প্যান্ডেলে গিয়ে করতে হবে। তো তোমরা প্রতিমাটি দেখো, আর যদি ভালো লাগে প্লিজ কিন্তু ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগছে। মায়ের মুখটা দেখো কেমন লাগছে, শিবের মুখটা দেখো, আর উপরে মা দুর্গার মুখ, এবং টোটাল ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় হয়ে গেছে, এবং কিছু কিছু শাইনিংয়ের কাজ করা বাকি আছে। এটা কার্তিক গণেশ দেখো বন্ধুরা, সিংহের অসুরের মহিষাসুরের, এটা মহিষাসুর না বেসিক্যালি, এটা যেহেতু কৃষ্ণের জন্মের মানে একটা থিম বেস করে এটা বানানো, কৃষ্ণ যেমন বাল্যকালে অসুর বধ করেছিল সেরকমই এটা একটা অসুর। তো অসুরের শিংটাতে কালো রং করা হয়নি, ওটা করতে হবে, তো সেই বেসের উপরে করা হচ্ছে। এটা যাচ্ছে বাগডোগরা বিহার মোড় দুর্গাপুজোতে, এটা সেখানে প্রেম মন্দির, বৃন্দাবনে যে প্রেম মন্দির আছে সেই প্রেম মন্দির থিম করে তারা এবছরের দুর্গাপুজো করছে। আর চটের কাজ করেছি বন্ধুরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে।
ভালো লাগলে পরে প্লিজ কিন্তু চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি কিন্তু লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে। তোমরাই পারো বন্ধুরা এই ভিডিওটিকে ভাইরাল করতে, তোমাদের হাতেই সব কিছু, তোমরা চাইলে সব হবে। তো দেখো বন্ধুরা মা দুর্গার কাপড়ের কাজ, আর এটা ওষুধ দেখো তো বন্ধুরা, এটা অনেক বড় প্রতিমা, আর আমার স্টুডিওতে স্পেসটা কম, তো আমি এখন হয়তো দেখাতে পাচ্ছি না। তো প্যান্ডেলে গিয়ে যখন প্যান্ডেলে কাজ করব, কিংবা হয়তো প্যান্ডেলে যদি আমি ভিডিও করার সুযোগ পাই, তাহলে প্যান্ডেলে গিয়ে আমি টোটাল এই প্রতিমার ফটো আমি টোটাল একদম ক্যাপচার করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে, তো চলো ভিডিও এই অবধি, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।